রংপুর নগরীর হাজিরহাট থানার নজিরের হাট এলাকায় ভেজাল বিরোধী অভিযানে 55,000 টাকা জরিমানা করেছে রংপুর জেলা প্রশাসকের ভেজাল বিরোধী অভিযানের ভ্রাম্যমাণ আদালত। আজ বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নজিরের হাট এলাকায় একটি বাড়িতে বিএসটিআই এর অনুমোদনহীন শিশুদের জন্য লোভনীয় কমল পানীয়, চকলেট, লিচু সহ নানা ধরনের চিপস উদ্ধার ও শিশু খাদ্য বানানোর মেশিনপত্র জব্দ এবং দুজনকে আটক করে পুলিশ। এ সময় তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 55,000 টাকা জরিমানা করা হয়। জানি ম্যাজিস্ট্রেট রংপুর জেলা প্রশাসক কার্যালয়, আমরা এখানে এসে একটা বাড়ির ভিতর মোবাইল কোর্ট পরিচালনাকালে অনুমোদিতভাবে আবাসিক এরিয়ার ভিতরে একটা খাদ্য তৈরির কারখানা পেয়েছি, যেটা আসলে কোনো প্রকার অনুমোদন নাই এবং সেখানে আসলে কিছু বিষাক্ত দ্রব্য পাওয়া গেছে যেটা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সেই প্রেক্ষিতে আমরা দুইজনকে, যে দুইজন আসলে এই ব্যবসাটা পরিচালনা করতো, তাদেরকে এখানে আমরা স্পটে ধরতে পেরেছি এবং তাদেরকে নিরাপদ খাদ্য আইনে যথাক্রমে 50,000 টাকা এবং 5,000 টাকা জরিমানা করেছি এবং অনাদায়ে 15 দিনের কারাদণ্ড এবং 7 দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। তো আমাদের নিরাপদ খাদ্য এবং ভেজালমুক্ত অভিযান নিয়মিত ভিত্তিতে চলতে থাকবে। আমরা জনসাধারণের সবাইকে এই বিষয়ে সহযোগিতা কামনা করছি।